আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি ডক্টর আকবর বিশ্বাস আরেকবার জাকি ভাইজান ইনস্টিটিউশনে উপস্থিত হয়েছি লাবিদ বিন রাবিআ এর মোয়াল্লাকার আলোচনার তৃতীয় পর্বে। আজকে আমরা এখানে তৃতীয় লাইন থেকে সামনে বেশ কয়েকটা লাইন অনুবাদ করব। তবে আরেকবার আমি রিপিট করে নেব যে প্রথম ও দ্বিতীয় লাইনে কি হয়েছিল। প্রথম ও দ্বিতীয় লাইনে কবি একটা দিয়ার, একটা এলাকার যে ঘর বাড়ি অর্থাৎ দিয়ার দ্বারের বহুবচন, সেই সম্পর্কে বলেছিল যে এগুলো সব নিশ্চিহ্ন হয়ে গেছে। কবি সেখানে দীর্ঘদিন পরে উপস্থিত হওয়ার পরে সেরকমভাবেই সেটাকে পেয়েছে বা সেই এলাকাটাকে তিনি লক্ষ্য করেছেন। এই জন্য তিনি স্টার্টিংয়ে বলছেন যে আফাদি দিয়ারু মাহাল্লুহা ফা মুকামুহা বে মিনান তা আব্বাদা গৌলুহা ফা রিজা মুহা, যার অর্থ আমরা করেছিলাম যে মিনায় অবস্থিত তার অর্থাৎ প্রিয়ার গৃহাদি অবস্থান স্থল ও তার অবতরণ স্থল নিশ্চিহ্ন হয়ে গেছে, আর গৌল ও রেজাম পর্বত অঞ্চলে অবস্থিত তার আবাসস্থলগুলি আজ জনশূন্য হয়ে গেছে। তা আব্বাদা জনশূন্য হয়ে গেছে, কে গৌল লুহা ফারিজা মুহা অর্থাৎ গৌল ও রেজাম পাহাড়ের অধিবাসীরা। নেক্সট লাইনে আমরা পেয়েছিলাম ফা মাদাফিউর রাইআনি উররিয়া রাসমুহা খলাকান কামা গামিনাল উহিয়া সিলামুহা, অর্থাৎ রাইয়ানের জলনালীগুলির চিহ্নগুলি এখন স্পষ্ট, যা প্রস্তরে খোদিত লিপির মতো প্রতীয়মান হচ্ছে। কবি বলছেন তৃতীয় লাইনে যে দিমানুন তাজার রমা বাবে তাফাউল থেকে রয়েছে, অর্থাৎ তাজার রমা বাদা আহাদি বাদা শব্দটা তার পরবর্তী শব্দকে জের দেয়, আর এর সঙ্গে আবার এটা মোজাফিলি হচ্ছে, এই জন্য আনিস শব্দটাকে আনি সিহা বাদা আহাদি আনি সিহা হিজাজুন হালাউনা হালা লুহা ও হারা মুহা। দিমানুন শব্দটি দিমনাতুনের বহুবচন, তবে এটা শব্দটা নির্দিষ্ট নিয়ে আসা হয়নি বা আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা হয়নি, অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে এটা মুক্তাদা নয়, এটা নাউন রয়েছে, নাউন দিয়ে শুরু হচ্ছে, ইসিম দিয়ে শুরু হচ্ছে, জুমলা ইসমিয়া মনে হচ্ছে, কিন্তু জুমলা ইসমিয়া যে দুটি অংশ থাকে সেই মুক্তাদা কিন্তু এখানে মাহজুব আছে। হিয়া হিয়া দিমান এগুলো এই সমস্ত মানে নিতে হবে, এগুলো হচ্ছে দিমানন, এই যে দেখো এগুলো সব ধ্বংসাবশেষ। আমরা প্রথমে দেখেছিলাম যে আফাতের দিয়ার অর্থাৎ ঘর বাড়িগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, সেই ঘরগুলো ভেঙে তার কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেই অংশগুলোকে বলা হচ্ছে দিমানন। এটা তাহলে দিম নতুন এর বহুবচন, যার অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ ধ্বংস হয়ে যাওয়ার পরে যেটুকু রিমেইনিংস থাকে, অবশিষ্টাংশ যেটা থাকে সেটাকে বলা হচ্ছে যে হিয়া দিমানুন, এগুলো হচ্ছে ধ্বংসাবশেষ, ওই গৃহগুলির ধ্বংসাবশেষ। তাহলে এটাকে আমরা এটা তাহলে খবর অংশ পেলাম, খবর এটা যদি মুক্তাদা মাহজুব থাকে তাহলে এটা আমরা খবর পাচ্ছি, কিন্তু এই খবর এই জায়গাটা আমরা এখানে মনসুখ হিসাবে নেব, কারণ এর আরও গুণ আমরা সামনের দিকে কিছু পাচ্ছি। এখানে ক্রিয়া দিয়ে শুরু হচ্ছে তাজার রমা, তাজার রমা শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ হওয়া, তাজার রমা আল আমুল কামিল এরকম ব্যবহার হয়, তাজার রমা এই তাজার রমা আল আম আল কামিল, তাজার রমা আল আমুল কামিল একটা পরিপূর্ণ বছর কি হয়েছে অতিবাহিত হয়ে গেছে, এভাবে ব্যবহার করা হয়। তাজাররামাতি সানা আরবরা ব্যবহার করেন তাজাররামা রামাত তিসানাতু, সনাত মানে হচ্ছে বছর, এটা স্ত্রীলিঙ্গ যেহেতু অর্থাৎ তাজাররামাত করা হয়েছে, তাজাররামাতি সানাত
সানা অর্থাৎ বছর পরিপূর্ণ হয়ে গেছে বা বলা হয় সনাতুন দেখে বলা হয় সনাতুন মুজাররমা অর্থাৎ পরিপূর্ণ বছর এই হিসাবে ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে এগুলো হচ্ছে ধ্বংসাবশেষ তাজাররমা একটা বছর কেটে গেছে বাদা আহাদি আহাদ শব্দের অর্থ আমরা জানি যুগ আর আনিস মানে হচ্ছে এখানে বলতে পারি আহলুহা অথবা এখানে আহলিহা অধিবাসী যারা ওখানে বসবাস করত সেই এলাকার অধিবাসীদের একটা যুগের পরে একটা বছর কেটে গেছে কতটা বছর কেটেছে সেটা আবার একটা পূর্ণ পূর্ণ বছর কেটেছে একটা যুগ কেটে যাওয়ার পরে কি হয়েছে ওখানে যে পূর্ণ বছর কেটে গেছে পূর্ণ বছরটা কিরকম এটা হিজাজন হিজাজ হিজাতুনের বহুবচন এর মান শব্দ হচ্ছে বছর ইয়ার্স ইয়ার ইয়ার্স হিজাজন বছর খালাউনা এ মালত মালা ইয়ামজি যদি বলি অতিবাহিত করা তো সেটা যদি আমরা আরবিতে অনুবাদ করি তাহলে হিজাজন মদত বছরগুলি অতিবাহিত হয়ে গেছে আর বছরের মধ্যে কি থাকে হালালুহা ওয়া হারামুহা কিছু আশুরে হালাল থাকে অর্থাৎ হালাল মাস থাকে আর আশুরে হারাম থাকে অর্থাৎ কিছু হারাম মাস হালাল ও হারাম মাস মিলে একটা পূর্ণ বছর হয় একটা চার মাস থাকে আর একটা আট মাস থাকে এটা আমরা জানি তাহলে চার ও আট মাস ওই হারাম ও হালাল মিলে একটা পূর্ণ বছরগুলো অতিবাহিত হচ্ছে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পূর্ণ একটা বছর অতিবাহিত হচ্ছে এর মধ্যে হালাল হোক হারাম হোক কোনো একটা মাসও মানে বাদ দেওয়া যাবে না পরিপূর্ণভাবে এখানে বছরগুলো অতিবাহিত হচ্ছে দিমানের উপরে সোজা কথাটা এরকম তাহলে আমরা এখানে একটু যদি আর মানে করার চেষ্টা করি যে এগুলো হচ্ছে ধ্বংসাবশেষ এখানে অতিবাহিত হয়েছে বছর শুধু বছর বলি যে এখানে অতিবাহিত হয়েছে বছর একটা যুগ সেখানকার অধিবাসী বসবাস করার পরে সেই বছরগুলি বহুবচন যেহেতু আছে বছরগুলি অতিক্রান্ত হয়েছে অর্থাৎ এটা আমরা বাদাল হিসাবে নিয়ে নিই অর্থাৎ কি পার হয়েছে যে এখানকার যতগুলো হালাল মাস রয়েছে যতগুলো হারাম মাস রয়েছে সবই অতিবাহিত হয়ে গেছে অতএব আমরা এখানে অনুবাদ যা এখানে করে রেখেছি সেটা হচ্ছে যে এখানে ধ্বংসাবশেষের প্রকৃতি এমন যে অর্থাৎ এই দিমানুন সম্পর্কে আমরা একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি তাহলে এই দিমানুনের সম্বন্ধে বলছি যে এখানে ধ্বংসাবশেষের প্রকৃতি এমন যে দিয়ে আমরা বাকি অংশগুলো শোনাচ্ছি যে সেখানকার অধিবাসীদের অবস্থানের এক যুগ অতিবাহিত হয়ে যাওয়ার পর সেখানকার অধিবাসীদের একটা যুগ অতিবাহিত হয়ে যাওয়ার পর অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে একটা যুগ অতিবাহিত হওয়ার পরে কি হয়েছে অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে অর্থাৎ দিয়ে আমরা আরো মনে করছি যে এটা আরো ক্লিয়ারিফিকেশন করছেন কবি যে অর্থাৎ বছরগুলির হালাল ও হারাম মাসগুলি অতিক্রান্ত হয়ে গেছে অর্থাৎ বছরের কিছুই আর বাকি নেই বা বছরগুলির কিছুই আর বাকি নেই সমস্ত বছরগুলি পরিপূর্ণভাবে এখানে অতিবাহিত হয়ে গেছে কখন এখানকার অধিবাসী যখন ছিল তারা ছেড়ে চলে গেছে যাওয়ার পরে এখানে অনেকটা যুগ কেটে গেছে যুগ কেটে যাওয়ার ফলে কি হয়েছে এই মিডিল সময়টাতে কেউ যে এতদিন ছিল না তার একটা চিত্র এরপরে পরবর্তী লাইনে কবি তুলে ধরছেন চতুর্থ লাইনে কবি বলছেন যে এই জায়গায় বৃষ্টি হয়েছে দীর্ঘদিন পড়ে থাকার ফলে বৃষ্টি হয়েছে সে বৃষ্টির ধরন সম্পর্কে তিনি এখানে বর্ণনা করবেন যে কি ধরনের বৃষ্টি হয়েছে রুজিকাত কি বলছেন রুজিকাত মাজহুল পড়া হলো মারা বি আন্নুজুমি ওয়া সবাহা ক্রিয়া এর ফাইল হচ্ছে ওয়াদুকুর রাওয়াইদি জাউদুহা
ফা রিহা মুহা রোজিকাত রিজিক দান করা হলো মজহুল তাহলে নায়েবে ফাইল কি আছে রোজিকাতি দিমানু ওই ধ্বংসাবশেষ গুলো নায়েবে ফাইলটা উজ্জ রয়েছে নায়েবে ফাইল কি থেকে হয় যে এটা মফুল হয় মফুলটাই ফাইলের জায়গাটাকে যখন গ্রহণ করে তখন তাকে নায়েবে ফাইল বলা হয় তবে একটা ক্রিয়ার দুটো তিনটো মফুল হতে পারে তো এখানে রুজিকাত আদ-দিমানু এটা আরেকটা মফুল রয়েছে এটাকে মফুলের জায়গাতে রাখা হয়েছে রুজিকাত রিজিক প্রাপ্ত হয়েছে রিজিক আর রিজকু রিজক শব্দের অর্থ হচ্ছে রুজি এর শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য আর এর আরো একটা মানে আমরা নিতে পারি যে এর মানে আমরা নিতে পারি দৃষ্টি কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে আমরা এখানে কোনটা নেব যে রুজি প্রদত্ত হয়েছে রাজাকাল্লাহ যদি আমরা লক্ষ্য করি তাহলে রাজাকাল্লাহ আল্লাহ তাকে রুজি দান করলেন বা রাজাকাল্লাহ আল্লাহ তাকে সৌভাগ্য দান করলেন কিন্তু এখানে আর রিজিক শব্দের অর্থ বৃষ্টিও হয়ে থাকে আমাদেরকে এই অর্থগুলো গ্রহণ না করে এখানে বর্তমানে বৃষ্টি শব্দটাকে গ্রহণ করতে হবে যেমন করে মহান আল্লাহ তাআলা সূরা আল মুমিনে বলেছেন ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা তিনি আকাশ থেকে কি বর্ষণ করেছেন ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই তিনি আকাশ থেকে বর্ষণ করেছেন কি রুজি নাকি বৃষ্টি এখানে আমরা বৃষ্টি নেব ঠিক তেমনি যে রুজিকাত অর্থাৎ সেই ধ্বংসাবশেষগুলো বৃষ্টি প্রাপ্ত হয়েছে বৃষ্টি প্রাপ্ত হয়েছে আরো কি এখানে মারাবিয়ান নুজুম মারাবিয়ান নুজুম বলা হচ্ছে মৌসুমে বাহার কি ইবতিদাই বারিশ মৌসুমে বাহার কি ইবতিদাই বারিশ উর্দুতে বলা হলো অর্থাৎ বসন্তকালের বৃষ্টি যা নুজুম নাজম শব্দের বহুবচন নক্ষত্র আগে কল্পনা করা হতো যে নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়ে থাকে নক্ষত্রের ইশারাতে বৃষ্টি হয়ে থাকে তো সেরকম কিছু ধারণা তখন ছিল বলে তিনি সেরকম বলেছেন যে বসন্তের প্রথম বৃষ্টিকে মারাবিয়া বলা হয় অর্থাৎ এটা হচ্ছে মিরবাউনের বহুবচন এইগুলো এক বচন থেকে বহুবচন অনেক সময় পরীক্ষাতে দু মার্কের প্রশ্নতে আসে মিরবাউন এর বহুবচন হচ্ছে মারাবিয়া এর অর্থ হচ্ছে বসন্তকালের প্রথম ভাগের বৃষ্টি অর্থ হচ্ছে বসন্ত কালের প্রথম ভাগের বৃষ্টি নক্ষত্রের অর্থাৎ নক্ষত্রের দ্বারা প্রভাবিত হয়ে বসন্তকালের প্রথম বৃষ্টি সেখানে বর্ষিত হয়েছে ওয়া সবাহা এটা একটা ক্রিয়া সবাহা এবং তাকে সেখানে কি হয়েছে পড়েছে বৃষ্টি পড়েছে পড়েছে কি পড়েছে বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ার ক্রিয়া হচ্ছে সবা বর্ষণ হয়েছে পড়া ক্রিয়াটা যে কাজটা উপর থেকে নিচে যে বৃষ্টি যে পড়ছে সেটাকে বলা হচ্ছে সবা আর ওয়াদকুর রাওয়াইদ ওয়াদক মানে হচ্ছে প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টি রাইদা এর বহুবচন হচ্ছে রাওয়াইদ অর্থাৎ বজ্র বৃষ্টি বজ্র বিদ্যুৎ বজ্র বিদ্যুতের প্রবল বৃষ্টি কি হয়েছে পড়েছে সেখানে
জৌদুহা বজ্রবিদ্যুৎ যখন হয়, আমরা বৃষ্টি লক্ষ্য করেছি, হঠাৎ করে চমকে যখন উঠে তখন কিছুক্ষণ পরে একবার বর্ষা শুরু হয়। আবার অনেক সময় এরকম আমরা শুনেছি বড়দের কাছ থেকে যে শেষের দিকে আবার প্রচণ্ড চমকে উঠলো, মানে তখন বৃষ্টি আবার শেষ হয়ে যাবে। তো গর্জনের সাথে কি হয় যে মুষলধারে বৃষ্টি হয়। তো জৌদুহা অর্থাৎ হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর ফারিহা মুহা রিহাম রিহমা শব্দের বহুবচন রিহমাতুন, এটার অর্থ হচ্ছে হালকা কিন্তু দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী বৃষ্টি। এগুলো সব বদল হচ্ছে, এখানে বর্ষণ হয়েছে বজ্র বিদ্যুৎযুক্ত প্রবল বৃষ্টি, অর্থাৎ তার মুষলধারে বৃষ্টিটাও বর্ষণ হয়েছে, আর হালকা দীর্ঘস্থায়ী বৃষ্টিটাও সেখানে বর্ষণ হয়েছে। তাহলে এখানে আমরা যা অনুবাদ পেলাম যে ওই ধ্বংসাবশেষে বর্ষণ, ওই ধ্বংসাবশেষ বর্ষণ প্রাপ্ত হয়েছে, রুজিকাতের মানেতে নিলাম যে রুজিকাতি দিমানু, অর্থাৎ ওই ধ্বংসাবশেষ, এটা আমাদের নায়েবে ফাইল ধরে অনুবাদ করব যে ওই ধ্বংসাবশেষ বর্ষণ প্রাপ্ত হয়েছে নক্ষত্র প্রভাবিত বসন্ত বৃষ্টির দ্বারা, মারাবিয়ন নুজুম, সেখানে প্রবল বজ্র বৃষ্টি বর্ষিত হয়েছে। সেখানে হায়ের মার্জা আমরা নিয়ে যাই, এখানে অসবাহা সেখানে পড়েছে, কি পড়েছে, প্রবল বৃষ্টি, বজ্র বিদ্যুৎ যুক্ত প্রবল বৃষ্টি সেখানে বর্ষিত হয়েছে, পড়েছে। আর তার বর্ণনা করছে আবার মুষলধারে ও হালকা দীর্ঘস্থায়ী বৃষ্টি সঙ্গে করে, প্রবল বৃষ্টি বিদ্যুৎ সহ বর্ষিত হয়েছে, অর্থাৎ এখানে বলতে চাইছেন যে জৌদুহা ফারিহা মুহা, অর্থাৎ তার মুষলধার বৃষ্টির ধারাটাও পড়েছে আর হালকা দীর্ঘস্থায়ী বৃষ্টিটাও সেখানে পড়েছে। এই হলো অনুবাদ। এরপরের পঞ্চম লাইনে আবার তিনি বলছেন, একটা বয়ান করছেন যে এই যে অতকুর রওয়ায়েত প্রবল বৃষ্টিটা, গর্জনযুক্ত বৃষ্টিটা যে হলো সেটা কোন কোন সময়ে হলো, দিনের কোন কোন ভাগগুলোতে বৃষ্টিটা হলো, তার একটা বায়ান তার নেক্সট লাইনে সুন্দরভাবে কবি এখানে আবার ফুটিয়ে তুলছেন। অতকুর রওয়ায়েত অর্থাৎ বজ্র বিদ্যুৎ যুক্ত মেঘ, তার বায়ান হচ্ছে যে সেই মেঘটা বর্ষণ হচ্ছে কোথায়, কখন, কিভাবে, মিনকুল্লে সারিয়াতিন, সেই মেঘটা বর্ষণ হচ্ছে মিনকুল্লে সারিয়াতিন, এটা সারি সারিয়া সারায়া শ্রী মানে হচ্ছে রাত্রে চলা, সেই মেঘটা কিরকম ওখানে, যে ওখানে বর্ষিত হচ্ছে মেঘের বৃষ্টি বর্ষিত হচ্ছে কোন কোন মেঘ থেকে, বলছে একটা সারিয়া একটা মেঘের নাম, অর্থাৎ সারায়া শ্রী মানে হচ্ছে রাত্রে চলা মেঘ, নৈশ ভ্রমণ যারা করে সারায়া শ্রী, যেখান থেকে সেখানে ফাইল হচ্ছে সারিয়া, যে রাত্রের মেঘ, নৈশ মেঘ, রাত্রের মেঘ, ওয়াগাদিন গাদা ইয়াগদু মানে হচ্ছে সকালে চলা, সেখান থেকে সেখানে ফাইল হচ্ছে ওয়াগাদিন, সকালের মেঘ, উষা লগ্নের মেঘ, মুদজিনিন ঘন কালো মেঘ, ওয়া আশিয়াতিন সন্ধ্যাকালের মেঘ, মুতাজাবিবিন আরজা মুহা, তাজাওয়াবা শব্দের অর্থ হচ্ছে একে অপরকে উত্তর দেওয়া, প্রতি উত্তর করা, কেউ প্রশ্ন করলো সে উত্তর দিল, সে তার উত্তর সে আবার দিল, এটাকে বলা হচ্ছে মুতাজাবিবিন আরজা মুহা, এই মেঘগুলো হচ্ছে প্রতি উত্তর দেওয়ার মতো দিচ্ছে, কিসের দ্বারা, আর যা মহা অর্থাৎ প্রবল শব্দ, প্রবল শব্দ, উচ্চ শব্দ, উচ্চ শব্দের দ্বারা তারা একে অপরকে প্রতি উত্তর দিচ্ছে, আসিয়াতুন
অর্থাৎ সন্ধ্যাকালের মেঘ উত্তর দিচ্ছে সে মুদজিনকে, যে আমি তোমার থেকে বেশি বর্ষিত বর্ষণ হতে পারি। সকালের মেঘ আরেকটা সময় দেখা গেল যে সে বর্ষণ করে সে অন্যজনকে উত্তর দেওয়ার চেষ্টা করছে। রাত্রিকালের মেঘ আরেকবার বর্ষণ করে সে তাকে সকালের মেঘকে উত্তর দেওয়ার চেষ্টা করছে যে দেখো আমি তোমার থেকে বেশি বর্ষণ করছি। অর্থাৎ সব ধরনের মেঘ থেকে, রাত্রের মেঘ, সকালের মেঘ, ঘন কালো মেঘ, সন্ধ্যার মেঘ, সকলের কাছ থেকে সেখানে বর্ষা বর্ষণ হয়েছে। আর তার শব্দগুলির মাধ্যমে, তার বজ্র বিদ্যুতের দ্বারা একে অপরকে তারা উত্তর দিচ্ছে যেন তারা একে অপর থেকে বেশি বর্ষণকারী বা গর্জনকারী। তাহলে এর অনুবাদ আমরা পেলাম, ওই জায়গায় বর্ষিত হয়েছে নৈশ মেঘের বৃষ্টি, সমস্ত নৈশ মেঘের বৃষ্টি, রাত্রের এই যে মিনকুল্লে সারিয়তিন, উষা মেঘের বৃষ্টি গাদিন, ঘন কালো মেঘের বৃষ্টি ও সন্ধ্যা মেঘের বৃষ্টি, প্রত্যেক মেঘের গর্জন একে অপরকে প্রতি উত্তর দিচ্ছে। ভাবার্থটাও আমরা এখানে করে লিখব, যেন সে অন্যের থেকে বেশি গর্জনকারী বা বর্ষণকারী, এই কথাটাই বলতে চাইছে। এরপরে আমরা দেখব অন্য লাইনে কবি বলছেন, ফালা ফুরুউল আইহকান, যে এত যে বর্ষণ হলো এখানে কিছু গাছ গজিয়ে উঠলো, সে গাছের তিনি বর্ণনা দিচ্ছেন। সেই জায়গাটি অত্যধিক বৃষ্টির কারণে ভালোভাবে সিক্ত হয়ে গেছে, ভিজে গেছে, বা গাছ গজানোর, গাছ বেড়ে ওঠার একটা উপযুক্ত হয়ে গেছে বলে কি হয়েছে, রেজাল্ট হচ্ছে যে ফা আলা, আলা ইয়ালু শব্দের অর্থ হচ্ছে উপরের দিকে ওঠা। ফুরুউল আইহকানি, ফারউনের বহুবচন, ব্রাঞ্চ বা শাখা, শাখাগুলি বহুবচন, উঁচু উঁচু হচ্ছে। আইহকান, আইহকান নামক একটা আমরা বৃক্ষ বলতে পারি, যে আইহকান নামক বৃক্ষের যে শাখা প্রশাখাগুলো সেটা উপরের দিকে বাড়তে শুরু করেছে। ওয়া আতফালাত, তিফলুর মানে আমরা জানি বাচ্চা, ওয়া আতফালাত অর্থাৎ বাচ্চা দেওয়া, বাচ্চা প্রসব করা। বাচ্চা প্রসব করা বিল জাহালাতাইন, এটা জায়গা বোঝানোর জন্য বা ব্যবহার করা হয়েছে হরফে জর, জাহালাতাইন দুই উপত্যকার কিনারা, দুই উপত্যকার প্রান্ত ভাগ, এটা এভাবে ব্যবহার হয় দ্বিবচনে বেশিরভাগ, যে উপত্যকার প্রান্ত ভাগে, অর্থাৎ দুটো পাহাড় নিয়ে তো একটা উপত্যকা হয়, যেন দুই উপত্যকার প্রান্ত ভাগ। আতফালাত বিল জাহালাতাইনে, দুই উপত্যকার প্রান্ত ভাগে বাচ্চা প্রসব করেছে। জিবা উহা, এটা হচ্ছে জব ইউনের বহুবচন, জিবাউন হরিণ, মৃগ ইংরেজি দেখে বলা হয় গ্যাজেল, ওয়া নাআমুহা, নাম শব্দটা ছিল নাআমা, এর বহুবচন, মানে একটা বেগুলো অনেক সময় এক বচন থেকে বহুবচন দুই মার্কে শর্ট কোশ্চেনে ধরে। নাম শব্দের অর্থ হচ্ছে উট পাখি, ইংলিশে আমরা কি বলি অস্ট্রিচ। তাহলে সেই অস্ট্রিচ আর অর্থাৎ উট পাখি তার এখানে বাচ্চা দিয়েছে বলতে এখানে সে ডিম পেড়েছে, ডিম দিয়েছে, আর যেহেতু হরিণের বাচ্চা হয় বলে হরিণ কি করেছে, ও বাচ্চা প্রসব করেছে। তাহলে আমরা এর অনুবাদ করতে পারি যে ভূমি ভালোভাবে সিক্ত হয়ে যাওয়ার কারণে আইহকান বৃক্ষের শাখা প্রশাখা গজিয়ে উঠেছে, আর সেই উপত্যকার দুই প্রান্ত ভাগে হরিণী হরিণীগুলি বাচ্চা প্রসব করেছে ও উট পাখি ডিম দিয়েছে। এই হলো এই লাইনের অনুবাদ। আর সাত নম্বর লাইন করে আমরা আজকে এখানে
আমাদের আজকের ক্লাসটা শেষ করব। ওয়াল আইনু, আইন শব্দের অর্থ হচ্ছে নীল, নীল গাই, বন্য গাভী। সাকিনাতুন, অবস্থান করছে। আলা আতলা ইহা, তার বাচ্চাগুলির কাছে। উজন, এটা হাল হচ্ছে। কেমন করে হাল হচ্ছে? আইজ ছিল এর এক বচন, আইজ আজা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ব্যবহারিক আজা ইয়াউযু, আশ্রয় নেওয়া। এখান থেকে ইসমের ফাইল, আইজের বহুবচন উজ। এই অবস্থায় যে তারা হচ্ছে নবজাতক, তারা হচ্ছে ছোট বাচ্চা, বাচ্চার কাছে ওরা অবস্থান করছে, এই অবস্থায় যে ওরা হচ্ছে নবজাতক। তাহলে এখানে নীল গাই বসে আছে তার বাচ্চাগুলোকে নিয়ে, এই অবস্থায় যে তার বাচ্চাগুলো নবজাতক, তাকে দেখাশোনা করার জন্য সেখানে তাকে তাকে পাহারা দেওয়ার জন্য বসে আছে। ওয়া তাআজ্জালা, তাআজ্জালা মানে হচ্ছে দলে দলে ঘোরা, দলে দলে ঘোরা, ভেড়ার দল, ভেড়ার পাল, এই দলে ওরা যেভাবে ঘুরে সেটাকে তাআজ্জালা। বিল ফাদাই, অর্থাৎ প্রাঙ্গণে, উন্মুক্ত জায়গায়, আঙ্গিনায়। বিহা মুহা, বিহাম বলা হচ্ছে তাকে, যে ভেড়া বা হরিণ প্রভৃতির শাবককে বলা হচ্ছে, ভেড়া বা হরিণের বাচ্চা অর্থাৎ বাচ্চাগুলোকে, একটু বড় বাচ্চা যেগুলো আছে, যেগুলো যেগুলোকে আর গাইড করার মতো মায়ের দরকার নেই। আর এখানে যেহেতু আলোচনাটা ইনের কথা চলছিল, অর্থাৎ আমরা তারই বাচ্চা এখানে মনে করব, যে তার যে সমস্ত বাছুরগুলো রয়েছে, একটু বড় যেগুলো রয়েছে, সেগুলো উন্মুক্ত প্রাঙ্গণে দলে দলে ঘোরাফেরা করছে, আর মা ওখানে নীল গাই তার বাচ্চাদেরকে নিয়ে, নবজাতক যেহেতু ওরা, ওদেরকে ওই অবস্থাতে ওদের কাছে বসে আছে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ একটা পিসফুল জায়গা। তাহলে এই লাইনটি আমরা অনুবাদ করতে পারি এইভাবেই, যে বন্য গাভী সেখানে তাদের বাচ্চাকে নিয়ে বসে আছে এমত অবস্থায় যে সেই বাচ্চাগুলি হচ্ছে নবজাতক, তাদের বড় বাচ্চাগুলো সেই খোলা মাঠে দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে, বড় বাচ্চাগুলো সেই খোলা মাঠে দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে। তাহলে এই একটা জায়গার বর্ণনা দিলেন কবি লাবিদ বিন রাবিয়া, যেখানে গৌল পাহাড় রয়েছে, রিজাম রয়েছে, যেখানে অনেকগুলো ঘর বাড়ি ছিল, যেখানে একসময় মানুষ বসবাস করত। একটা যুগ অতিক্রান্ত হয়ে গেছে, যুগ অতিক্রান্ত হয়ে গেছে, এবং সেখানে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলস্বরূপ তিনি বলছেন যে এই জায়গাতে আইহকানের শাখা প্রশাখাগুলো গজিয়ে উঠেছে, এখানে অনেক গাছ গজিয়ে উঠেছে, ফলে উপত্যকার দুই প্রান্তে এখানে হরিণ, এখানে উট পাখি সবাই এসে বাচ্চা প্রসব করেছে। নীলগাই এখানে এসেছে, নীলগাই তার বাচ্চাদেরকে সেই ফজা উন্মুক্ত প্রাঙ্গণে ছেড়ে দিয়েছে। আর এই জায়গাটাকে নিয়েই তিনি এরপরে তার কবিতা তিনি শোনাবেন, তার উদ্দেশ্য কথা এরপরে ধীরে ধীরে তিনি বলার জন্য এগিয়ে যাবেন। তাহলে পরবর্তী অংশে আবার তোমরা চোখ রাখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, এবং এইভাবেই সমস্ত অনুবাদগুলি শব্দার্থ সহ তোমরা খাতাতে লিপিবদ্ধ করে ফেলো, তোমাদের আশা রাখি পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানাবে। সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।